হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক। সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও মাইক্রো ওয়ার্কার্সের ডাটা এন্ট্রি নিয়ে কথা বলবো। ফ্রেন্ডস, 2021 সালে যে ডাটা এন্ট্রির যে তিনটি নিয়ম অ্যাড হয়েছিল, তিনটি নিয়মের মধ্যে দুইটি নিয়ম আমি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এবং প্লাস ওল্ড মেথড ডাটা এন্ট্রি যেটা, সেইটা নিয়েও কিন্তু আমার একটি ভিডিও আছে। আর আজকে কথা বলবো যে নতুন নিয়মের 3 নম্বর রুলস নিয়ে, যে কীভাবে আপনি এই নতুন নিয়মের ডাটা এন্ট্রিগুলো করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলেও হতে পারে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি বাদ পড়ে যেতে পারে। আর প্রতি ভিডিওতে যে কথাটি বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিও শুরু করি। এখানে টিডিপি ডাটা এন্ট্রি, এখানে দেখুন যে 1100টি করা হয়েছে, 1300টি পজিশন আছে। তো এটার উপর রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব। ক্লিক করে কাজটাকে রিসিভ করে নিব। ফ্রেন্ডস, ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পপ আপ চলে আসবে। চলে আসার পর দেখুন এই যে এখানে এখানে যখন রিলোডটা শেষ হবে, দেন স্ক্রল ডাউন করে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট এখানে ক্লিক করব। ফ্রেন্ডস, স্টার্টে ক্লিক করার পর আমরা ইনস্ট্রাকশন পেজে চলে আসছি। দেখুন এই যে এখানে লেখা ইনস্ট্রাকশন, আমরা কাজটা কিভাবে করব তার একটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো ইনস্ট্রাকশন পেজটা ফ্রেন্ডস একটু লক্ষ্য করবেন, কারণ এখান থেকে শিখে নিতে হবে। কাজ শুরু করলে কিন্তু আসলে বোঝানোর মতো অতটা সময় আসলে পাওয়া যায় না। তো দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে কাজের নমুনা দেওয়া আছে, এই যে কোডের ভিতরে যেগুলা এগুলা কিন্তু নিতে হবে। এবং এখানে এই যে এই 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 যে এইগুলা যেখানে এই যে এইগুলা দিতে হবে এই যে এখানে, আর এই কোডেরগুলা দিতে হবে এইখানে বসিয়ে। একটু ভালোভাবে বুঝবেন যে এই কোডেরগুলা এইখানে আর এই কোডেরগুলা এইখানে বসিয়ে দিবেন। ফ্রেন্ডস, যদি এমন থাকে তাহলে আপনার এই যে বড়গুলা এখানে দিবেন, আর এই ছোটগুলা যে গুণ চিহ্ন দেওয়া বা ইনটু চিহ্ন দেওয়া যেগুলা সেগুলা এখানে আসবে। দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে এটা কিন্তু আসবে না। এই যে কমা দেওয়া কোনো কোনো সংখ্যা বা কমা দেওয়া কোনো সংখ্যা আসবে না, এটা অন্য একটি রুলস। এই রুলসের উপরে আমার একটি ভিডিও, বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে নেবেন। তো এই যে এটা আসবে ফ্রেন্ডস, দেখুন এই যে এই সংখ্যাটা এখানে দিবেন, আর এই যে যে সংখ্যাগুলা এখানে বসিয়ে দিবেন। দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু কোনো গুণ চিহ্ন বা ইনটু চিহ্ন নাই, তো এখানে ফাঁকা আছে। তারপরে কি এখানে ইনটু কিন্তু মনে মনে আছে। আমরা অনেক সময় যারা বীজগণিত জানেন যে তা কিছু নাই বলতে ইনটু আছে, যারা বীজগণিত ভালো জানেন তারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন খালি খালি মানে খালি, এখানে কিছু দিতে হবে না, খালি মানে সম্পূর্ণটা খালি। দেখুন উপরে এই যে এটা কিন্তু নেয় নাই, কারণ এটার উপরে ইনটু নাই এবং কোনো সংখ্যাও নাই, আর এটার উপরে এটার মধ্যে কিন্তু কমা আছে, সুতরাং এগুলা যাবে না। এই যে এটা যাবে, দেখুন এই যে চারটা, এই চারটা এখানে উঠাই দিছে, এবং এখানে এই যে এগুলা উঠাই দিছে। একটু ভালোভাবে বুঝবেন, এগুলা এখানে উঠাই দিছে আর এই যে এগুলা এখানে উঠাই দিছে। তো এখানে দেখুন যে এটা আগেরটার মতোই সেম, এখানে কোনো ইনটু নাই বা তারপরে কোনো সংখ্যাও নাই, তাই এটা নেওয়া হয় নাই। এটার মধ্যে কমা আছে তাই এটাও নেওয়া হয় নাই, বাকিগুলা ঠিকঠাক নিছে। আর একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে দেখুন যে এইটা এইটা উঠানো হয়েছে, এবং এটা কিন্তু উঠানো হয়েছে, কিন্তু এখানে কিছু লেখা নাই। বাট আপনি এটা না উঠালেও কিন্তু চলবো, যেহেতু এটার কিছু নাই, বাট এটা না উঠালেও চলবো। তারপর ধারাবাহিকভাবে ওরা উঠাই দিছে, বাট আপনিও উঠাই দিবেন, কিন্তু আপনি যদি ভুলে উঠাই না দেন তাহলে কোনো অসুবিধা হবে না। দেন ফ্রেন্ডস, আর একটু স্ক্রল ডাউন করলাম, স্ক্রল ডাউন করার পর দেখুন যে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, এটাও যাবে না। এবং এই যে এইটা এই মাঝখানেরটা কিন্তু আসছে, দেখুন হুবাহুব চলে আসছে এই যে এখানে। আর এটা কেন ফ্রেন্ডস, দেখুন এখানে একটু লক্ষ্য করবেন, এটা একটু বোঝার ব্যাপার আছে। এখানে কিন্তু এনে আছে, একটু লক্ষ্য করেন, আমি একটু বড় করে দেই ফ্রেন্ডস। দেখুন যে এই যে এখানে এখানে কিন্তু এনে লেখা আছে, বাট এখানে ফোর ছিল, উঠে নাই কেন ফ্রেন্ডস? দেখুন এই যে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্ন মানে এটা কাটা। দেখুন এই যে এটাও কিন্তু এটা কিন্তু ক্রস, এটা এই যে এই দাগটার জন্য বোঝা যাচ্ছে না, আর এটার এই সংখ্যাগুলোও ঠিকঠাক ভাবে বোঝা যায় না। তাই এখানে আপনি এনে লিখে দিবেন, যেটা বোঝা যায় না সেই সংখ্যাটাকে এনে লিখে দিবেন।
এটা যদিও 4 11 অথবা হতে পারে বা 4 হতে পারে, আমরা এটা বোঝা যায় না, তাই এখানে কিন্তু এনে লিখে দিবেন। আর এটা ক্লোজ, এটা কিন্তু ফ্রেন্ডস ইনটু না, ইনটু দেখুন বক্সের গুলা কিন্তু ইনটু দেওয়া থাকে না। আমার একটু আবার পুনরায় যায় দেখি, দেখুন ফ্রেন্ডস এই যে এটা কিন্তু ইনটু দেওয়া নাই, কারণ এটা বক্সের মধ্যে আছে, যেগুলো বক্সের মধ্যে আছে ওগুলা ইনটু দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং এটা এই যে এখানে ইনটু দেওয়ার মতো মানে এটা ক্রস কাটা। দেন ফ্রেন্ডস দেখুন এই যে এটা নেওয়া হয় নাই, এই দুইটা নেওয়া হয়েছে, বাট এটাও নেওয়া হয়েছে, তিনটাই নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস আমরা যদি ইনস্ট্রাকশন পেজটি সঠিকভাবে বোঝার পর এখন আমরা কাজে যাব। তো আপনারা যদি ইনস্ট্রাকশন পেজটি না বুঝে থাকেন তাহলে বারে বারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি এই যে দেখুন ফ্রেন্ডস এখানে ক্লোজ চিহ্ন আছে, ক্লোজ, এই ক্লোজে ক্লিক করার সাথে সাথে আমি কাজে চলে যাব বা কাজের মেন পেজে চলে যাব। তো আমি এখানে ক্লোজে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আমি একটু বেশি জুম আউট করে ফেলছি। তো ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু শূন্য, এখানে কিছু নাই। তো এটা এইভাবে থাকবো, আমরা নেক্সটে চলে যাব। ফ্রেন্ডস দেখুন এখানে একটি ক্লোজ আসছে, বাট এখানে কিন্তু কিছু নাই। তো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর ফ্রেন্ডস দেখুন উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা বোঝাও যায় না, প্লাস ওখানে কম আছে, তো ওইটা দেখার কোনো প্রয়োজন নাই। নিচের দুইটা নিতে হবে, তো নিচের দুইটা কিন্তু অলরেডি দেওয়া আছে, এখানে শুধু আমরা এই যে এখানে এখানে 6 বসিয়ে দিব। এখানে 1 বসবে ফ্রেন্ডস, এখানে 1, আর এই যে এখানে 6 বসবে ফ্রেন্ডস। জুমিন বেশি হয়ে গেছিল তাই একটু বোঝা যায় নাই, তো এখানে 6 লিখে দিলাম আর এখানে 1 লিখে দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর উপরে টাদ নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ উপরে দশমিক কলা। তো এখানে দেখুন প্রথমটা উঠানো দেওয়া আছে, পরে 24 দেওয়া আছে, পরে 44 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে। এখন আমরা 3 নাম্বারটা উঠাই দিব, 29701। দেন আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব, তাহলে নেক্সটে চলে যাব। নেক্সটে এসে এখানে 1, দেন আমরা নেক্সট। নেক্সটে আসার পর দেখুন ফ্রেন্ডস এই যে এখানে এখানে উপরেরটা দেখার প্রয়োজন নাই, নিচেরটা ওঠানো আছে এবং 6 দেওয়া আছে, এখানে পরেরটা ওঠানো আছে, এখানে শুধু 1 দিতে হবে এই যে ঘরে। এখন ফ্রেন্ডস আমরা চাইলে কিন্তু সাবমিট দিতে পারি। তো দেখুন যে আমরা চাইলে এখন যেহেতু আমাদের হাতে এখনো 2 মিনিট সময় আছে, তো আমরা একটু ব্যাগে যাই দেখবো যে আমরা কোথাও ভুল করছি কিনা। বাট ডাটা এন্ট্রি করার সময় আপনার দেখার প্রয়োজন নাই যে আপনি পিছনে কি করছেন, বাট আমি যেহেতু টিউটোরিয়াল করতেছি বা আপনাদের জন্য ভিডিও করতেছি তাই আমি একটু ব্যাগে যাই দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখুন ব্যাগে যাওয়ার জন্য এখানে ক্লিক করব। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফার্স্ট পেজে চলে আসছি, 3 নাম্বার পেজে চলে আসছি, 2 নাম্বার পেজটা ক্রুশ ছিল তাই আসে নাই ফ্রেন্ডস। তো এখানেও ঠিক আছে, সব ঠিকঠাক, এখানে সাবমিটে ক্লিক করে দিব। আমাদের কিন্তু এই যে দেখুন ছয়টা সিক্স অফ সিক্স মানে ছয়টা আমরা কমপ্লিট করছি, এখন সাবমিটে ক্লিক করে দিব। ফ্রেন্ডস এই এই পপআপটা মাঝে মাঝে আসতে পারে, বাট এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই, এখানে আপনি ইয়েস এ ক্লিক করে দিবেন। ইয়েস এ ক্লিক করার পর দেখুন আমাদের সামনে টাস্ক অ্যানসার সাকসেসফুলি সাবমিটেড, মানে আমরা ডাটা এন্ট্রিটি সফলভাবে কমপ্লিট করতে পেরেছি। তো এখন আমরা দেখব যে আসলে আমরা কি এই কাজটা যে করলাম এই কাজটার জন্য কি আমরা পেমেন্ট পাবো অথবা কি বা পাবো না, বা পেলে কিন্তু ডাটা এন্ট্রির পেমেন্টটা কিন্তু সাথে সাথে আসে। তো এটা দেখার জন্য এই যে সাব ডাক্স আই ফিনিশ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হায়ার গ্রুপে ক্লিক করব, কারণ ডাটা এন্ট্রি কাজগুলো হায়ার গ্রুপে হয়ে থাকে, তো এখানে হায়ার গ্রুপ আমি এখানে ক্লিক করব। ফ্রেন্ডস দেখুন যে এখানে আমরা কিন্তু এই টিটিভি ডাটা এন্ট্রি এই একটা ডাটা এন্ট্রি করেছি আর এটা আমাদেরকে কিন্তু পে করে দিছে। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনার কোন টাইপের বা কোন কোয়ালিটির ভিডিও আপনাদের দরকার বা প্রয়োজন। আমি চেষ্টা করবো যে সেই টাইপের ভিডিওগুলো দেওয়ার জন্য। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।